চ্যালেঞ্জ যেহেতু দিয়েছো, তাই এখন আমি খাই বেশি ধরতে পারছি না। বাট কাছে না অত টাকা নেই, শুধুমাত্র পিজা খেয়ে থাকবো। একমাত্র মলেই পাওয়া যাবে পিজা, তো ওই জন্য মলে চলে আসলাম পিজা খেতে সকালের ব্রেকফাস্টে। এখন অলরেডি 11:30 বেজে গেছে, বুঝতেই পারছো অনেকটা লেট হয়ে গেছে। তো চলো ব্রেকফাস্ট করবো, লাঞ্চ করবো, তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের। কফি ওয়ার্ল্ডে এসে ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্টের বিলটা দেখো, ₹1.45, ₹99 কম্বো বলেই অর্ডার করেছিলাম, বাট জিএসটি ফিএসটি মিলিয়ে দেখলাম ১৪৫ টাকা নিয়ে নিয়েছে। পিজার সাথে কোল্ড ড্রিঙ্কসের কম্বো ছিল, বাট আমি কোল্ড ড্রিঙ্কসটা নিইনি, তার বদলে কোল্ড কফি নিয়েছি। পিজার সাথে সকালবেলা কোল্ড কফি খেতে দারুণ লাগবে, কি বলো তোমরা? পাঁচ মিনিট ওয়েট করার পরে চলে আসলো পিজা, তার সাথে কোল্ড কফি, যেটা দিয়ে আজকে আমি ব্রেকফাস্ট করব। ভাবতে পারছো এত দারুণ ব্রেকফাস্ট হবে? আমি তো কোনোদিনও খাইনি এত দারুণ ব্রেকফাস্ট, যে পিজা তার সাথে কোল্ড কফি। যাই হোক, ভিডিও করার চক্করে এগুলো করতে হচ্ছে, আর কি করা যাবে? তোমরা আমাকে চ্যালেঞ্জ যেহেতু দিয়েছো, তো এখন আমি খাই বেশি ধরতে পারছি না। এখন লাঞ্চ করতে চলে আসলাম একটা সুন্দর পিজা ক্যাফেতে। এখানে দারুন দারুন সব পিজা পাওয়া যায় দেখছি, বাট কাছে না অত টাকা নেই, ওই জন্য আমার একটা পিজাই খেতে হবে। আর তাছাড়াও সকালের পিজাটা খেয়ে পেটটা এখনো পর্যন্ত ভরে আছে। ফার্স্ট ডে অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন নাগেট পিজা, যেটার দাম হচ্ছে ১৫৫ টাকা, দেখতে তো দারুন লাগছে। আর দেখো উপরে চিজ, চিকেন, মিওনিজে ভর্তি, আমি আর লোভ সামলাতে পারছি না গাইস। ওফো গাইস, কি টেস্ট পিজাটার, মানে দারুন। এরকম পিজা যদি আমার ৫-৬টা কেউ দিয়ে দেয়, আমি আমি সবটা খেয়ে নেব, বিশ্বাস করো সবটা খেয়ে নেব। এত দারুন পিজা গাইস, তো আমি এক কথা বারবার বারবার করে বলছি, কি বলবো, কথা তো মাথায় আসছে না, পিজা খাবো নাকি কথা বলবো তোমাদের সাথে? কিন্তু বিশ্বাস করো মাত্র দুটো স্লাইস খাওয়ার পরে আমার পেটে আর জায়গা নেই। আর হ্যাঁ, তোমরা হয়তো মনে করো যে আমি প্রচুর খাই। হ্যাঁ আমি প্রচুর খাই, কিন্তু আমি টেস্ট করি, টেস্ট করে আমার সামনে যে থাকে বা আমার সাথে যে যায় তাকে কিন্তু আমি সবটা দিয়ে দিই, কারণ আমি বেশি একদমই খেতে পারি না। তোমরাও কিন্তু আমার সাথে যেতে পারো যারা খেতে ভালোবাসো। Yeah.
কি করে এটা কি ধরনের পাগলামি আমার বলতে যে এতটা কষ্ট হচ্ছে মানে কি বলবো তোমাদের আমি সন্ধ্যাবেলা একটা পিজা খেয়েছিলাম কিন্তু এখন আমি ডিনার করার আগে মানে ওই ভিডিওটা করার কিছুক্ষণ পরে গিয়ে আমি যখন অ্যালবামটা চেক করছি তখন দেখছি ওই ভিডিওটা টোটালি আমার অ্যালবামে নেই মানে কি বলবো আমার কিছু বলার নেই আমার ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে মানে মারাত্মক লেভেলের কষ্ট হচ্ছে যে ওই ভিডিওটা আমি গ্যালারিতে পাচ্ছি না মানে কি বলবো তোমাদেরকে দেখাতে পারলাম না সন্ধ্যাবেলার পিজাটা পিজাটা দারুণ ছিল গাইজ আমি মিয়ামোর থেকে নিয়েছিলাম ওই পিজাটা কি বলবো তোমাদের খুব মন খারাপ করছিল মানে মনে হচ্ছে কি আর করা যাবে যাই হোক এখন তো আমি আর বাইরে বেরিয়ে পিজা আনতে পারবো না কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আমাদের বাড়ির আশেপাশে কোনো পিজা শপও নেই তো যাই হোক গাইজ ডিনারের জন্য আমি কেক আর মুনের পিজা নিয়ে এসেছিলাম যেটা আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করব এর আগে আমি কখনো কেক আর মুনের পিজা খাইনি আজকে ফার্স্ট টাইমই ট্রাই করব তো আজকে না সারাদিন দারুণ দারুণ পিজা খেয়েছি সত্যি বলতে মানে কি বলবো আর পিজা খেতে আমি সত্যি খুব ভালোবাসি বার্গারের থেকেও পিজাটা আমার বেশি ভালো লাগে তো এই যে হচ্ছে কেক আর মুনের পিজাটা বেশি বড় পিজা আর আমি নিইনি রেস্টুরেন্ট থেকে কারণ আমার পেটে অতটা জায়গা নেই প্রচুর পিজা খেয়েছি আজকে প্রচুর পিজা খেয়েছি সন্ধ্যাবেলার পিজাটা অবশ্য আমি একা খাইনি কারণ আমার পেটে আর পিজা খাওয়ার মতো ক্ষমতা নেই যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি যে 24 ঘন্টা শুধুমাত্র পিজা খেয়ে থাকবো তো সেই চ্যালেঞ্জটাই কমপ্লিট করছি বাট আমার ভুলের জন্য সন্ধ্যাবেলার ভিডিওটা ডিলিট হয়ে গেছে তার জন্য সরি তো যাই হোক এখন আমার মনটা খারাপ আমি বেশি বকবক করতে পারছি না তো এখন আমি ডিনারটা করব পিজা দিয়ে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে দারুণ লাগছে বৃষ্টির মধ্যে পিজা খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম তো এটাও আমি পুরোটা খাবো না আমি হাফ খাবো বোন হাফ খাবে আর ভাইয়ের জন্য আলাদা নিয়েছিলাম ও আলাদা খেয়ে নিয়েছে আমি আর বোন এই দুটো খাবো বোন দুটো স্লাইস খাবে আর আমি দুটো স্লাইস খাবো জোর করে মুখের মধ্যে ঠেসে ঠেসে খাওয়াচ্ছি উফ কি বলবো তোমাদের আর মনে হচ্ছে নাকি আমাকে জোর করছে খাওয়ার জন্য আর কেটে পাচ্ছি না গাইস যাই আমার বোনকে গিয়ে দিয়ে আসি ও খুশি মনে খাবে সো আমার ডিনার কমপ্লিট তো তোমাদের চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করেছি আর চ্যালেঞ্জটা করেও দেখিয়েছি সকাল থেকে রাত পর্যন্ত পিজা খেয়ে আমার কিন্তু দারুণ লাগছে আর পিজা খেতে আমার এমনিতেই খুব ভালো লাগে আর হ্যাঁ ভেবেছিলাম আমি বাড়িতে পিজা বানাবো বাট পিজার ব্রেডটা না পাইনি আর কি মানে এর আগে যখন এনেছিলাম তখন পিজার ব্রেডটা ছিল বাট কালকে যখন গেলাম পিজার ব্রেড ছিল না যাই হোক কি আর করা যাবে ওই জন্য বাইরে থেকে পিজা নিয়ে খেলাম প্রত্যেকটা পিজাই বাইরে থেকে খেয়েছি তো যাই হোক আর সবশেষে একটাই কথা আমি কিন্তু একটা নিউ চ্যানেল ওপেন করেছি আমার লাইফস্টাইল রিলেটেড সমস্ত রকমের ভিডিও কিন্তু সেখানে আমি আপলোড করব তোমাদের আগেই বলেছি পারলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এভাবেই পাশে থেকো আর নেক্সট চ্যালেঞ্জ কি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও কারণ আমার পরীক্ষাটাও শেষ হয়ে গেছে এখন বেশ কয়েকটা দিন ফ্রি আছি তো নেক্সট কি চ্যালেঞ্জ দেখতে চাও অনেকে আমাকে বলছো ব্লু ফুড চ্যালেঞ্জ করতে কিন্তু ব্লু ফুড আমি ঠিক আইডিয়া পাচ্ছি না দুই তিনটে খাবারের নাম মনে পড়ছে ব্লু কালারের আর মনে পড়ছে না তো তোমরা প্লিজ একটু সাজেস্ট করো তো যে ব্লু কি কি খাবার পাওয়া যায় তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে একটু লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও চলো টাটা দেখা হচ্ছে আবার পরের একটা সুন্দর চ্যালেঞ্জ নিয়ে আর এইবার থেকে কিন্তু উইকে দুটো করে চ্যালেঞ্জ ভিডিও আসবে So, চলো টাটা